পলটিভের ছবি এই যে চলছে, কোনো লাফানো নাই, কোনো ঝাঁপানো নাই, সেটা ক্লিয়ার হয়ে গেছে। যে আপনাদের সে টিভিটা দেখতে পাচ্ছেন, আমাদের ওই রিবনের কাজ করলেই রিবনটাকে 8 সেন্টিমিটার রিবন বাদ দিয়ে দিলে বাদ না দেয় ঠিক 8টা পিন ওই সাইডটাকে কেটে বাদ দিয়ে দিলেই আমাদের এ টিভিটা চলবে। যদি 8টা রিবন থেকে কোন বোর্ডটা যদি কেটে বাদ দিয়ে দিলে টেকনটা পরবর্তী জায়গায় এসে আর চলবে, যার কারণে আমরা ওখানে কাগজ ঢুকিয়ে দিচ্ছি। কাগজ ঢুকিয়ে দিয়ে ওই রিবনের কাজটা চালাচ্ছি আর কি। ঢুকলাম, এই যে ইউটিউবে দিয়ে দিলাম, নেটের সমস্যা আমাদের, অন্য সেন্টার দিই, নেটের স্পিড কম, যার কারণে আমাদের টিভিটা ওপেন হতে পারছে না। এখনো দেখা যাক, সরি টিভিটা ওপেন হলো না। এই যে আমাদের ভিডিও দেখাচ্ছি আপনাদের, ভিডিওটা দেখেন গুগল টিভির, ইউটিউব চালু করেছি, এই যে আমাদের টিভি ক্লিয়ার, টিভিতে কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টরা বলছেন সেপ্টেম্বর মাস নাগাদ এইচএসসি পরীক্ষা